দর্শক আসসালামু আলাইকুম, ডিজিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মূলত আটি বাজার হাটে আসছি আমি, ঢাকা কেরানীগঞ্জ জেলা জবলসুর আটি বাজার হাটটা। এই হাটে কি কি কবুতর আছে একটু দাম জানার চেষ্টা করব আমরা। হাটটা কোনো উন্মুক্ত হাট না, এটা একটা খাজনা দিয়ে আপনাদের বিক্রি করতে হবে, আর এটা একটা সাপ্তাহিক হাট, সপ্তাহে দুই দিন বসে এখানে হাট। তো দেখি হাটে কি দামে কবুতর রেসিপি আর্টস আটি বাজার হাটে আপনাদের একটু জানানোর চেষ্টা করি কয়েকজন বিক্রেতা ভাই সাক্ষাৎকারের মাধ্যমে। আচ্ছা, এখানে একটা গিয়া চুলের পেয়ার আছে, মাথার মধ্যে খোপা আছে, ডিম্বাচার রানিং আছে না? গিয়া চুলে কত দিতে পারেন ভাই, কত দিবেন জোড়া? এটা 1500 টাকা। 1500? কি আলোচনা সাপেক্ষে কিছু কমবে নাকি ফিক্সড? মোটামুটি ফিক্সডই আছে, তারপরে যদি খুব ওরকম মানুষ পাই ভালো, যদি ভালো লাগে দিয়ে, মানে কথাবার্তা যদি মিলে একটু কম বেশি হইতে পারে। এইখানে দেখতেছি কিছু বাচ্চা আছে নাকি? না, বাচ্চা মোটামুটি সবই অ্যাডাল্ট। অ্যাডাল্ট হয়ে গেছে। বাবরা, এটা জোড়া আছে? ওই যে জোড়া, এই যে দুইটা মিলে জোড়া। ডিম বাচ্চা করা নাকি নিউ অ্যাডাল্ট? ডিম বাচ্চা করা। বাবরা, আচ্ছা বাবরা কত দিতে পারেন? কত দিবেন? 600 টাকা। 600? তারপরে এই যে গিরিবাজ, এই যে মাক্সিটা কত দিবেন? 400? নন নামাজি এটা মাটি আছে একটা মাদি, 400 টাকা নিতে পারেন। আচ্ছা, এই যে খোপাওয়ালাটা এটা কত দিবেন? চুইটালটা এটা কি মাদি? মাদিটা কত দিবেন? 350 থেকে 400। ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, ওনার থেকে আমরা একটু আইডিয়া জানার চেষ্টা করলাম, মানে মূলত বেশি কবুতর বিক্রি করা না, তো দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা বিভিন্ন ধরনের কবুতর দেখতেছি আটি বাজার হাট থেকে, এক ভাইয়ের সাথে কথা বলে একটু দাম জানার চেষ্টা করব। এখানে তো জোড়া আছে এগুলার না? এই লক্ষাটা জোড়া, বাচ্চা অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, লক্ষা কত দেওয়া দা ভাইয়া? 2000? আচ্ছা, তারপরে এই দুইটা মিলে তো এখানে জোড়া আছে, রেড চেকার, রেসার জোড়া আছে। রেড চেকার কত দেওয়া দা ভাইয়া? আচ্ছা, রেড চেকার দেওয়া দা 2500। আর এই যে এই পেয়ারটা সবজি, পেয়ারটা 2000? সবজি 2000। এই লাফসান গ্রিজেল আছে কত দেওয়া দা? 4000। এখানে দেখা যাচ্ছে সিরাজি, না সিরাজি না, এখানে মধ্যে দেখতেছি আরেকটা, এই যে চুইঠাল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিরাজিটা কত দিবেন ভাইয়া? হলুদটা টাকা করুন, হলুদের লোক টাকা করুন। সিরাজি মাঝে কত দেবেন? সিরাজি মাঝে 1500। তারপরে এখানে আছে বোম্বাই, দাম জানার চেষ্টা করি বোম্বাই কত। এই জোড়া কত বোম্বাই? বোম্বাই 3000 টাকা। আচ্ছা, বোম্বাই জোড়া আছে 3000। আর এই জাক কত? জাকটা 1000 টাকা। আচ্ছা, ময়না জাক হচ্ছে 1000। এই দুইটা জোড়া নাকি? আমিনুল ইসলাম। আচ্ছা, এই হাট সবসময় করেন? আমি হাট করি প্লাস নবাবগঞ্জ, আমার দোকান আছে, দোকানের নাম হচ্ছে মঞ্চ আশোকের পাখি। আচ্ছা, আপনার কবুতরের দোকান আছে না? আচ্ছা, কবুতরের দোকানও আছে, আপনারা ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। ওনার কাছ থেকে আমরা একটু দাম জানার চেষ্টা করলাম কী দামে কবুতর রয়েছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা ভিডিওর ভিতরে এই যে ওনার কার্ডটা দেখাই দিচ্ছি, মনসুয়া শখের পাখি হাউস, 01883258149। ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম ইমান, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা লেখা আছে বাগমারা নবাবগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি একটা জোড়া আছে ফ্যান্সি আইটেম, এগুলো সিরাজি, এটা কি রানিং আছে? এই যে দেখতেছেন রানিং আছে, এইখানে একটা সিরাজি, আর ওই পাশে আর একটা আছে কালো, এই যে দেখেন ওইখানে আছে একটা রেসারে সিঙ্গেল মাদি,
আচ্ছা এই এই জোড়াটা কত দিবেন? হলুদ জোড়াটা 5000 চাওয়া, বাকি আলোচনা সাপেক্ষে। ডিম্বাচার রানিং, ওইটা ডিম্বাচার রানিং আছে, এটা মাটি ওটা না। আচ্ছা আচ্ছা, এই জোড়া কত দেওয়া না? 4000। আর এই সিঙ্গেল মাছ, সিঙ্গেলটা মাছটা 1500, সিঙ্গেল মাছ 1500। ট্যাগ লাগানো আছে? আচ্ছা আচ্ছা, ট্যাগ লাগানো আছে মাছটা, দেখেন। আপনার নাম্বারটা একটু শেয়ার করেন। 0909 42 42 91 91 70 12 12। আপনার নাম? মোহাম্মদ শাকিল। শাকিল ভাই, মিরপুর হাটও করেন? মিরপুরে কি আমার বাসা? আচ্ছা, মিরপুরে কি আপনার বাসা? আচ্ছা, ওনার সাথে যোগাযোগ করতে পারেন পেন্সিল কালেকশনের জন্য, মোটামুটি আপনাদেরকে দিতে পারবে। থ্যাংক ইউ শাকিল ভাই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি একজন ভাইয়ের কাছে সবুজ গোলা জাতীয় কবুতর আছে অনেক। এগুলা কি সব ডিম বাচ্চা রানিং? হ্যাঁ হ্যাঁ, সব ডিম। আচ্ছা, এগুলা কি আপনি সবগুলা কি একই দাম দিবেন নাকি এক এক জোড়া এক এক রকম আছে এখানে? এক এক রকম, এক এক জোড়া। আচ্ছা, কোন জোড়াটা কত দিবেন একটু বলেন। আপনার এই যে এইটা হচ্ছে নর, আর এটা এটার মা দিয়েছে, এই যে এটা এইটার মা দিয়েছে না? হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। হ্যাঁ, তারপর এইটার সাথে এই যে এটা আছে, এই দুইটা হচ্ছে আপনার 500 টাকা জোড়া। আচ্ছা, তারপরে আপনার এই যে এইটার সাথে এই যে এই যে এটা আছে, এই এই দুইটা মিলে জোড়া? হ্যাঁ, এটা হচ্ছে 900 টাকা। আর শুধু সিঙ্গেল নর আছে একটা, 300 টাকা এটা। আচ্ছা আচ্ছা, আর আপনার এখানে দেখতেছি এক জোড়া গিয়া চুল্লি আছে। হ্যাঁ, গিয়া চুল্লি আছে। গিয়া চুল্লি কত দিবেন? গিয়া চুল্লি 1500। আর এখানে গিরিবাজ আইটেমের গুলো? ওই গিরিবাজ হবে আবার 600 700, 600 থেকে 700 টাকা জোড়া। আচ্ছা, এখানে একটা চিরা দিয়ে আছে সিঙ্গেল, এটা আপনার না? না। আচ্ছা, আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করতেছি আটি বাজার হাটে কী দাম আছে। আপনি কি পালেন বাসায়? জি। আচ্ছা, আপনার বাসার মধ্যে কী কী কবুতর পালেন বেশি? আমার বাসার ভিতরে আপনার মুখী আছে, সবুজ গোলা আছে, তারপরে আপনার চুল্লি আছে। মানে গিরিবাজ আইটেম বেশি পালেন মোটামুটি দেখা যায় আপনি? হ্যাঁ, গিরিবাজ আছে বেশি, গিয়ার চুল্লি আছে, মুখী আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। 01 8 01 8 62 62 92 92 31 31 76 76। আপনার নাম? আমার নাম জাহিদ। আচ্ছা, ভাইয়ের নামটা বলে দিলাম, ফোন নাম্বারটা শেয়ার করা হলো, যাদের দরকার ওনার সাথে যোগাযোগ করবেন। কাকা ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। আটি বাজার হাট করেন সবসময় না? সবসময় হাট। কাকার নামটা? নাম সেলিম। আচ্ছা সেলিম, আপনার ফোন নাম্বারটা একটু বলেন, এ যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই। ফোন নাম্বারটা তো বলতে পারি না, মুখস্থ নাই। না। আচ্ছা, আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো না আপনার থেকে পরে জেনে। আজকে কী কী আনছেন এখানে একটু আমরা দেখি। এগুলো আপনার? কোন জোড়া কত দিবেন? 600 থেকে 1200 জোড়া। জাতটা বলেন আর দামটা একটু বলেন, এই পাশ থেকে একটু বলেন। এটা জাক? এটা জাক। হ্যাঁ, জাক কত দিবেন জোড়া? আচ্ছা, আর এইখানে এইগুলা এই 300 থেকে 700। আর এই এই পাশে দেখতেছি বিভিন্ন গোলা আছে, এগুলো সব রানিং কবুতর না? জি। আচ্ছা, এখানে এইখানে কোন জোড়া কত দিতে পারেন? জাতটা বলেন আর দামটা একটু বলেন। আমি দেখতেছি আরও কিছু কালেকশন, আমরা একটু দাম জানার চেষ্টা করি কাকার থেকে। টুইটাল কত ফেলে দেবেন জোড়া? 800। আচ্ছা, তারপরে এই যে এই পাশে 600 থেকে 500। আচ্ছা, এখানে এভারেজের দাম 500 থেকে 600 700 ভিতরে দাম। আপনি চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন কাকার সাথে। তো আমি ওনার নাম্বারটা শেয়ার করে দিতেছি, 01734541901। ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার এখান থেকে 500 থেকে 800 ভিতরে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে, এদের দেখতেছেন। এবারে আমি বলে দিলাম জোড়া জোড়া না বলে। গোল্লা? গোল্লা রাজশাহী না, নর্থ বেঙ্গলে। আচ্ছা আচ্ছা, রাজশাহীর গোল্লা দেখতেছি আমরা এখানে, ওই যে একটা জোড়া গোল্লা কি রানিং? এটা রানিং, রানিং। হ্যাঁ, রাজশাহী জোড়া গোল্লা। আচ্ছা, রানিং রাজশাহীর গোল্লা জোড়া আছে। কত প্রাইস পড়ে? এটা প্রাইস পড়বো 800 টাকা প্রাইস পড়বো।
800 টাকা একদম। সেইখানে আছে বোম্বাই, বোম্বাই আছে একটু রাম, এটা সিঙ্গেল সিঙ্গেল, আর এটা হচ্ছে গড়া গড়াটা সিঙ্গেল। বোম্বাই জোড়া কত দিবেন? বোম্বাই জোড়া 1000 থেকে 1200 টাকা, 1000 থেকে 1200। আর গড়া গড়াটা 500 টাকা হলে ছেড়ে দিবেন সিঙ্গেল, গড়া 500। আর একটা সিঙ্গেল আছে, এটা কত দিবেন? সিঙ্গেলও 500 টাকা হলে এটা আছে। আচ্ছা এই সিঙ্গেলটাও 500। আপনার নাম্বারটা বলেন। 0192 0192 0880 0880 3000 3000। আচ্ছা বাসায় যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দিলাম ভিডিওর ভিতরে। আটি বাজার হাট থেকে ময়নাদাকে 1000। গোলার ক্লোজ আছে না? আচ্ছা গোল্লা 1000 টাকা। আচ্ছা আর কোন গোলা কত করে দিতে পারেন বলুন? ওইগুলো আপনার 800 টাকা করে জোড়া, বাকি সব 800। আচ্ছা এখানে বাকি যা আছে সব 800 টাকা জোড়া, দেখতে পাচ্ছেন 800 টাকা জোড়া পড়বে। এগুলো ডিম্বাচার রানিং আছে? এই সব আমাদের ডিম্বাচার রানিং, আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা এবারে 800 টাকা জোড়া, এই যে দেখতেছেন, তাহলে সংগ্রহ করতে পারেন। আর চিলা জোড়া কত দেন? এটা আপনার ফাটা চিলা, ফ্রেশ না, এটা কালা চিলা, আর ফাটা আছে, আর তাম্বাল আল্লাহ আর কি ক্রস চিলার ক্রস, এটা আপনার 800 টাকা হলে বিচার। 800 টাকা। আর এই জোড়া ভাই? এই জোড়াটা ভাই 700 টাকা হলে বিচার। 700 রানিং আছে? রানিং রানিং রানিং, ডিমের উপর আছে, ডিম পারবো, আর এক সপ্তাহের আগে ডিম পারবো। এই জোড়াটা? এই জোড়াটা ভাই 1500 টাকা বেশি, এটা সিলভার কবুতর, সিলভার সিলভার নর, আর সবুজ গোলা মাদি, সবুজ গোলা মাদি মিলে জোড়া করছেন, রানিং আছে, ডিম বাচ্চা 1500 একদম। আচ্ছা বাটি বাজার হাট থেকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা এই পর্যায়ে এখানে এক জোড়া চিলা আছে দেখতেছেন, এটা কি ফ্রেশ নাকি? না এটা হলো আপনার গোলা চিলা, গোলা চিলা চিলা, ঠিক আছে, আর এটা হলো সাপ চিলা পুরোনো জাতের। আচ্ছা সাপ চিলা পুরোনো জাতের, এই চিলা কত দিবেন? এই এটা মাদি, এটা এটা আপনার 600 টাকা হলে ছেড়ে দিবেন, মাদি 600। আচ্ছা আর গোলাটা? এই গোলাটা আপনার বিক্রি করবো না, এটা আর কি আমরা ব্রিডিং। আর বাকিগুলো এখানে কত দিবেন? এবারে এবারে আপনার এইগুলো 300 টাকা। আচ্ছা এবারে বাকিগুলো 300 টাকা পিস, এই যে দেখেন এগুলো হচ্ছে 300 টাকা পিস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আটি বাজার হাট থেকে। এই যে দেখেন যেগুলো দরকার আপনাদের নিতে পারেন, 300 টাকা এবারে পড়বে। আর নাম্বারটা বলুন। 01922 0922 8 1 8 4 7 4 7। আপনি মেরাল দিয়া আটি বাজার টঙ্গি মোটামুটি মিরপুর সবগুলো হাটি করে থাকেন? আচ্ছা ভাই নাম্বার দেওয়া থাকলো, যাদের দরকার যোগাযোগ করবেন। এ পর্যায়ে হাটি বাজার হাট থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।